कैसे हैं? पीछे तो देखो, कुछ नहीं है, कुछ भी नहीं है। 10 richest people in Bangladesh. स्वागत है आप सबका हमारी इस नई एपिसोड में, जिसका टाइटल तो आपने पढ़ ही लिया होगा, तभी आपने पढ़ लिया है। और ये बहुत इंटरेस्टिंग वीडियो होने वाला है, क्योंकि हमें इसका इतना आइडिया नहीं है कि बांग्लादेश के कौन कौन से रिचेस्ट टॉप 10 लोग हैं, तो उनको हम देखेंगे। ओरिजिनल चैनल का लिंक आपको डिस्क्रिप्शन में मिलेगा, वहाँ उनको ज़रूर चेकआउट करें। तो शुरू करते हैं, स्टार्ट। कैमन आछेन बंधुरा? বন্ধুরা, বাংলাদেশকে মানুষদের আতর ঘর। আমাদের দেশের মাথা পিছু আয় যাই হোক না কেন, ধনী মানুষের সংখ্যা অবিশ্বাস্যভাবে বিশ্বাস হবে না। তো আজকে আমরা জানবো 2020 সালে বাংলাদেশের সেরা 10 ধনী সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যারা এই তালিকার শীর্ষে রয়েছে। দশ, রাগিব আলী। রাগিব আলীর জন্ম 1938 সালে এবং সে ইউকে থেকে উচ্চতর পড়াশোনা করেছেন। প্রথমে তিনি সাধারণ একটি লেখক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন। সিলেট টি লিমিটেড কোম্পানির মালিক এবং প্রচুর চা বাগানের মালিক তিনি। এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। তার বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে 250 মিলিয়ন ডলার। নয়, ইকবাল আহমেদ। 1956 সালে 14 আগস্ট এর জন্ম। ডিগ্রি বালে লোক হ্যাঁ। মহিউদ্দিন খান আলমগীর সব মিলিয়ে প্রায় 400 মিলিয়ন ডলারের মালিক। এই মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের 8 নম্বর ধনী ব্যক্তি। এবং মজাদার হচ্ছে, সে বিরোধী দলের চক্রান্ত করে রানা প্লাজা ধসিয়েছে এরকম কথার অনেক হাসির পাত্র হয়েছেন তিনি। 1942 সালে জন্ম হওয়া মহিউদ্দিন খান বোস্টন ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পিএইচডি লাভ করেন। সাত, গিয়াসউদ্দিন আল মাহমুদ। এখানে গিয়াসউদ্দিনের সম্পত্তির পরিমাণ 400 মিলিয়ন ডলারের। রাজনৈতিক সুবিধা নিয়ে যদি প্রতিযোগিতা করা হতো তাহলে প্রথম হতেন গিয়াসউদ্দিন আল মাহমুদ। গিয়াসউদ্দিন প্রায় তার ব্যবসার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য সমালোচনায় পড়তে হয়েছে এবং ব্যাংক থেকে লোন নিয়ে বিনা সুদে ব্যাংকে টাকা না দেওয়ার রেকর্ডও তার আছে। বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানি বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আকবর সোহান। 1952 সালে জন্মগ্রহণ করা এই ব্যক্তির মোট সম্পদের পরিমাণ 500 মিলিয়ন ডলারেরও বেশি। বসুন্ধরা গ্রুপের নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। তার কোম্পানি মূলত কাগজ, টিস্যু, এলপি গ্যাস, খাবার পানি, কনস্ট্রাকশন, অনেক কিছু বহুত কিছু বানা রে। এক্সপোর্টার হোঙ্গে মেন বসুন্ধরা ফর দ্য পিপল ফর দ্য সাইদ আবুল হোসেন। সাইদ আবুল হোসেন 1951 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং তিনি 1972 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবং 2012 সালে পদ্মা সেতু দুর্নীতিতে তার নাম উঠে আসে। তার মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ডলার। সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়কে চিনে না এমন কোনো ব্যক্তি নেই, কারণ তিনি হচ্ছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সুপুত্র। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিষ্ঠার জন্য আলাদাভাবে সবার সামনে ডেফিনেটলি বিজনেসম্যান জি কান্ট্রি কো গ্রো করতে হ্যায় কিসম কা ইকোনমি কো বুস্ট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা বানানি পড়তি হামসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে তার উপার্জনের উৎস প্রশ্নবিদ্ধ। যতটুকু জানা গিয়েছে তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 1 বিলিয়নের চেয়েও বেশি। তারেক রহমান, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার মৃত পুত্র তারেক রহমান।
যদিও কেউ জানে না তার মোট সম্পত্তির পরিমাণ কত, কিন্তু ধারণা করা হয় তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 1.5 বিলিয়ন। সালমান এফ রহমান। বর্তমান সময়ে সালমান এফ রহমান হচ্ছে অনেক সমালোচক একজন ব্যক্তি এবং শেয়ার মার্কেটে কেলেঙ্কারি সহ অনেক বিষয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তার ভাইয়ের সাথে 1966 সাল থেকে পারিবারিক পাটের কারখানা শুরু করেন এবং পাটের পণ্য তৈরি করেন। 1972 সালে দুই ভাই মিলে বেক্সিমকো নামক এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি তৈরি করেন। 1976 সালে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো ফার্মা এবং শুধু ধারণা করা হয় তার সমস্ত সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন চেয়েও বেশি। এক, মুসা বিন শামসের। মুসা বিন শামসেরকে অনেকে প্রিন্স মুসা নামে চেনে থাকেন। সবচেয়ে বড় ধনী হিসেবে প্রিন্স মুসাকে চেনা হয়। মুসা বিন শামসের 1945 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসের মোল্লা। মুসা বিন শামসের ছোট থেকে অনেক বুদ্ধিমান ছাত্র হিসেবে পরিচিত ছিল। এছাড়া তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। তিনি দুটি কোম্পানির প্রতিষ্ঠাতা, কিন্তু এরপর যখন তিনি অস্ত্র নিয়ে ব্যবসা শুরু করেন তখনই তার সম্পদ বহুগুণ করে বেড়েই চলেছে এবং বর্তমান সময়ে তার সম্পত্তির মোট পরিমাণ দাঁড়িয়েছে $12 বিলিয়ন। क्या बात है भाई, क्या बात है, क्या बताएं हम भाई। प्रिंस सलमान यार, मतलब इतना बड़ा गैप कैसे आ गया 1.5 से डायरेक्ट $12 बिलियन की इकॉनमी। जबरदस्त भाई, लास्ट वाले जो है ना उनका स्वैग जो है वो पता लग रहा था कि यार, और उनसे पहले वाले कितने सिंपल लग रहे थे और ये लास्ट वाले। हाँ टोटली भाई, पता चल रहा था कि ये बॉस रियल बॉस। और ये मुझे जान के बहुत खुशी हुई कि ये बिजनेसमैन जितने भी हैं, मतलब इसके रिचेस्ट लोग जो हैं, ये अपने कंट्री में उनके इन्वेस्टमेंट ज़्यादा हैं और जिस तरह पीएम के साथ इनके रिलेशनशिप हैं तो गवर्नमेंट में काफी बांग्लादेश टू अ नेक्स्ट लेवल, क्योंकि आप बहुत जल्दी और बहुत तेज़ी से ग्रो कर रहे हैं साउथ एशिया में, तो इन लोगों की उसमें इनपुट बहुत ज़्यादा है जिसने आज बांग्लादेश को एशिया का टाइगर बनाया होगा एट द मोमेंट। यस, तो लवली वीडियो, एक अच्छा वीडियो था और पता चला कि ये तो हमारे भी कंट्री में, हमारे कंट्री में आई थिंक 12 बिलियन किसी ने शो नहीं किया हुआ। हो सकता है किसी के पास हो, पर किसी ने अभी तक बिजनेसमैन ने शो या पॉलिटिशियन किसी ने भी शो नहीं किए मैक्सिमम कभी। अभी मुझे आइडिया नहीं, मैंने 2018 में लास्ट टाइम वीडियो देखी थी, तो उस टाइम तो मलिक रियाज हमारा, हाँ उसकी काफ़ी ज़्यादा साउथ एशिया में है इन्वेस्टमेंट। तो इस तरह के मजीद वीडियोस भी हम देखते रहेंगे, लेकिन ये लास्ट वाला जो बंदा था ना, अभी तक हजम नहीं हो रहा उसका क्लास स्वैग, मतलब किस तरह अपने एम्प्लॉइज लगता है ना, और उनके कारोबार मुझे लग रहा है एक कंट्री से नहीं काफ़ी ज़्यादा कंट्रीज में होंगे। तो होपफुली आपको वीडियो पसंद आया होगा, हमें काफ़ी अच्छा वीडियो लगा ये, तो इस तरह के मजीद वीडियोस भी लाते रहेंगे। आज के लिए फिर इतना ही, आज के लिए फिर इजाज़त चाहेंगे, टेक केयर एंड अल्लाह हाफिज़।